আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। করোনা ভাইরাসে চলমান এই দুর্যোগময় পরিস্থিতিতে তোমরা সকলেই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো, সবাইকে শুভেচ্ছা। আজ আমি থার্মোডিনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এই বিষয়টির চ্যাপ্টার 8 আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা। এটা আমার চতুর্থ সেশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আমার প্রেজেন্টেশন অংশে চলে যাচ্ছি। ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন সেশন 4, থার্মোডিনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন 6-7-0-6-1 6 সেমিস্টার, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, চ্যাপ্টার 8, থার্মোডিনামিক্স প্রসেস অব পারফেক্ট গ্যাসেস, প্রেজেন্টেড বাই ইঞ্জিনিয়ার জান্নাতুল ফেরদৌসি, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। লার্নিং আউটকাম চ্যাপ্টার 8, হোয়াট ইজ থার্মোডিনামিক প্রসেস, ক্লাসিফিকেশন অব থার্মোডিনামিক প্রসেস, লিস্ট অব ভেরিয়াস থার্মোডিনামিক প্রসেস অব পারফেক্ট গ্যাসেস, হোয়াট ইজ পিভি ডায়াগ্রাম অর ইন্ডিকেটর ডায়াগ্রাম, ভেরিয়াস থার্মোডিনামিক প্রসেস উইথ পিভি অ্যান্ড টিএস ডায়াগ্রাম, পিভি ডায়াগ্রাম অ্যান্ড ওয়ার্ক ডান ডিউরিং কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, রিভার্সিবল এডিয়াবেটিক প্রসেস, পিভি ডায়াগ্রাম অ্যান্ড ওয়ার্ক ডান ডিউরিং এডিয়াবেটিক এক্সপানশন। থার্মোডিনামিক প্রসেস, হোয়েন দ্য সিস্টেম আন্ডার গোজ চেঞ্জ ফ্রম ওয়ান থার্মোডিনামিক স্টেট টু ফাইনাল স্টেট ডিউ চেঞ্জ ইন প্রপার্টিস like temperature, pressure, volume, etc. The system is said to have undergone thermodynamic process. তাপ গতিবিদ্যায় ব্যবস্থার অবস্থা চাপ, আয়তন ও পরম তাপমাত্রা এর সাহায্যে প্রকাশ করা হয়। এই রাশিগুলোকে তাপগতীয় স্থানাঙ্ক বা তাপগতীয় চলরাশি বলে। তাপগতীয় স্থানাঙ্কের সাহায্যে কোন বস্তু বা অবস্থার অবস্থা প্রকাশ করলে যে সে অবস্থাকে তাপগতীয় অবস্থা বলে। যে পরিবর্তনের কারণে তাপগতীয় স্থানাঙ্কের মান পরিবর্তন হয় সে পরিবর্তনকে তাপগতীয় প্রক্রিয়া বলে। থার্মোডিনামিক প্রসেসকে আমরা এভাবেও বলতে পারি, কোন কার্যনির্বাহী বস্তুতে তাপ সঞ্চালন করে তার অবস্থা বা ধর্মের পরিবর্তন ঘটানোকে তাপগতীয় প্রক্রিয়া বলে। ক্লাসিফিকেশন অব থার্মোডিনামিক প্রসেস, সমস্ত তাপগতীয় প্রক্রিয়াকে দুটি প্রধান গোত্রে ভাগ করা যায়। 1. নন ফ্লো প্রসেস, অপ্রবাহমূলক প্রক্রিয়া। 2. ফ্লো প্রসেস, প্রবাহমূলক প্রক্রিয়া। প্রবাহমূলক প্রক্রিয়া বা ফ্লো প্রসেসকে আবার দুভাগে ভাগ করা যায়। 1. স্টেডি ফ্লো প্রসেস, অবিচল প্রবাহ প্রক্রিয়া। 2. আনস্টেডি ফ্লো অর ভেরিয়েবল ফ্লো প্রসেস, অনবিচল প্রবাহ প্রক্রিয়া। প্রত্যাগমন অনুসারে প্রবাহকে দুভাগে ভাগ করা যায়। রিভার্সিবল প্রসেস, প্রত্যাবর্তক প্রক্রিয়া। ইরিভার্সিবল প্রসেস, অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। এছাড়াও আরো দুই ধরনের প্রক্রিয়ার ব্যবহার তাপ গতিবিদ্যায় দেখা যায়। সাইক্লিক প্রসেস, চক্রীয় প্রক্রিয়া। কোয়াসিস্ট্যাটিক প্রসেস, আপাত স্থির প্রক্রিয়া। ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারো। লিস্ট অব ভেরিয়াস থার্মোডিনামিক প্রসেস অব পারফেক্ট গ্যাসেস, রিভার্সিবল নন ফ্লো প্রসেস, অপ্রত্যাবর্তক অপ্রবাহমূলক, প্রত্যাবর্তক অপ্রবাহমূলক প্রক্রিয়া সমূহকে 6 ভাগে ভাগ করা হয়। আইসোকোরিক অর আইসোমেট্রিক অর কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, স্থির আয়তন প্রক্রিয়া। আইসোবারিক অর কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, স্থির চাপ প্রক্রিয়া। হাইপারবোলিক প্রসেস, পরাবৃত্তিক বা পরাবৃত্তীয় প্রক্রিয়া। আইসোথার্মাল অর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, স্থির উষ্ণ প্রক্রিয়া।
आइसेंट्रोपिक और रिवर्सिबल एडियाबेटिक प्रोसेस, स्थिर एंट्रोपी बा प्रत्यावर्तक रुद्धता प्रक्रिया, पॉलीटॉपिक प्रोसेस, पॉलीटॉपिक प्रक्रिया, इरिवर्सिबल नॉन फ्लो प्रोसेस, अप्रत्यावर्तक अप्रवाहमूलक प्रक्रिया के आबार एक भागे भाग करा हुए छे, फ्री एक्सपांशन और कन्स्टैंट इंटरनल एनर्जी प्रोसेस, मुक्त प्रसारण बा स्थिर अंतर्निहित शक्ति प्रक्रिया, इरिवर्सिबल स्टेडी फ्लो प्रोसेस, अप्रत्यावर्तक अबिचल प्रवाह प्रक्रिया के आबार एक भागे भाग करा हुए छे, थ्रोटलिंग और आइसो एंथाल्पिक प्रोसेस, निरुद्ध प्रक्रिया बा स्थिर एंथाल्पी प्रक्रिया। पीवी डायग्राम और इंडिकेटर डायग्राम। ए प्रेशर वॉल्यूम डायग्राम और पीवी डायग्राम और वॉल्यूम प्रेशर लूप इज यूज्ड टू डिस्क्राइब कॉरेस्पोंडिंग चेंजेस इन वॉल्यूम एंड प्रेशर इन ए सिस्टम। इट इज ऑल्सो कॉल्ड इंडिकेटर डायग्राम। निर्दिष्ट परिमाण कार्यनिर्वाहक वस्तु सम्प्रसारण बा संकोचने तार चाप आयतने जे परिवर्तन हय ता लेखचित्रेर माध्यमे प्रकाश करले ताके पीवी लेखचित्र बले। एके इंडिकेटर डायग्राम बा निर्देशक चित्र बला हय। शिक्षार्थीरा एखाने समचाप सम्प्रसारण पद्धतिर एकटि पीवी लेखचित्र देखानो हलो। एखाने उलम्ब अक्ष चाप এবং আনুভূমিক অক্ষ আয়তন নির্দেশ করে। ধরি গ্যাসের প্রাথমিক অবস্থায় এ বিন্দুতে চাপ পি ওয়ান এবং আয়তন ভি ওয়ান এবং চূড়ান্ত অবস্থা বি বিন্দুতে চাপ পি ওয়ান এবং আয়তন ভি টু। তাহলে এ বি লাইন উক্ত গ্যাসের সম্প্রসারণ নির্দেশ করছে। শিক্ষার্থীরা উক্ত সম্প্রসারণ স্থির চাপ পদ্ধতিতে সম্পন্ন হয়েছে, অর্থাৎ এখানে পি স্থির। অতএব গ্যাস দ্বারা সম্পাদিত কাজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পি ডিভি। সেখান থেকে পাই পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান যখন চাপ পি স্থির ইকুয়াল টু এরিয়া আন্ডারলাইন এ বি, অর্থাৎ এবি রেখার আওতাধীন ক্ষেত্রফল। সুতরাং দেখা যায় যে চাপ আয়তন লেখচিত্রের সম্প্রসারণ রেখার আওতাভুক্ত ক্ষেত্রফল সম্পাদিত কাজের পরিমাণ নির্দেশ করে। ভেরিয়াস থার্মোডিনামিক প্রসেস উইথ পিভি অ্যান্ড টিএস ডায়াগ্রাম। শিক্ষার্থীরা এখন আমরা বিভিন্ন প্রকার থার্মোডিনামিক্স প্রসেসের পিভি এবং টিএস ডায়াগ্রামগুলো দেখব এবং সেগুলো আলোচনা করব। শিক্ষার্থীরা প্রথমেই আমরা আইসোকোরিক আর আইসোমেট্রিক আর কনস্ট্যান্ট ভলিউম প্রসেস দেখব। অ্যান আইসোকোরিক প্রসেস ইজ এ থার্মোডিনামিক প্রসেস ইন হুইচ দ্য ভলিউম অব দ্য ক্লোজ সিস্টেম রিমেন্স কনস্ট্যান্ট। যে প্রক্রিয়ায় কোন গ্যাস বা ভ্যাপারের আয়তন স্থির রেখে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় তাকে স্থির আয়তন বা সম আয়তন প্রক্রিয়া বলা হয়। সম্প্রসারণশীল নয় এমন একটি পাত্রে কোন গ্যাস রেখে তাতে চাপ প্রয়োগ করলে চাপ তাপমাত্রা যে তারতম্য হয় তাই স্থির আয়তন প্রক্রিয়ার প্রকৃত উদাহরণ। এই প্রক্রিয়া গেলুসাক বা চাপীয় সূত্র দিয়ে নিয়ন্ত্রিত হয়। সিন্স দ্য ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট দ্য হিট ট্রান্সফার ইন্টু অর আউট অব দ্য সিস্টেম ডাজ নট দ্য পি ডেল ভি ওয়ার্ক বাট অনলি চেঞ্জেস দ্য ইন্টারনাল এনার্জি অব দ্য সিস্টেম। আয়তন অপরিবর্তিত থাকলে গ্যাস কর্তৃক কোন কাজ সম্পাদন হয় না। ছাত্রছাত্রীবৃন্দ তোমরা বুঝতে পারছো তো? মনে করে একটি আবদ্ধ পাত্রে এমকেজি গ্যাস স্থির আয়তনে টি ওয়ান তাপমাত্রা হতে টি টু তাপমাত্রায় উন্নীত করা হল। শিক্ষার্থীরা যেহেতু আয়তন স্থির থাকায় কোনো কাজ হয় নাই, সেহেতু তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা পাই এস ইকুয়াল টু ই প্লাস ডাব্লিউ
at constant volume s equal to e plus 0 jehetu w 0 s equal to e s equal to mcv t2 minus t1 jehetu e equal to mcv t2 minus t1 अर्थात स्थिर आयतने अंतर्निहित शक्ति सर्वरकृत तापेर समान। शिक्षार्थीरा आम्रा जदि चित्र पर्यवेक्षण करी ताहले देखते पाई एटी एकटी पीवी एवं टीएस डायग्राम। पीवी डायग्रामे पी चेंज हुए पॉइंट ऑन थेके पॉइंट टू ए पहुंचेछे किंतु भी कन्स्टैंट এবং টিএস ডায়াগ্রামে টি এবং এস দুটেরই পরিবর্তন হচ্ছে। এখন আমরা আরেকটি প্রসেস দেখব, আইসোবারিক অর কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। অ্যান আইসোবারিক প্রসেস ইজ এ থার্মোডিনামিক প্রসেস ইন হুইচ দ্য প্রেসার অব দ্য সিস্টেম রিমেইনস কনস্ট্যান্ট। স্থির চাপ বা সমচাপ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোন গ্যাস চাপ স্থির রেখে এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তিত হয় তাকে স্থির চাপ বা সমচাপ প্রক্রিয়া বলে। শিক্ষার্থীরা এই প্রক্রিয়া চার্লসের সূত্র দিয়ে নিয়ন্ত্রিত হয়। স্থির চাপ প্রক্রিয়ায় গ্যাসে তাপ প্রয়োগ করলে তার আয়তন ও তাপমাত্রা বৃদ্ধি পায়। সিন্স দেয়ার আর changes in internal energy du and changes in system volume del v, engineers often use the enthalpy of the system which is defined as s equal to u plus pv, অর্থাৎ সর্বরকৃত তাপ অন্তর্নিহিত শক্তির পরিবর্তন ও বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয় হয়। মনে করি m kg ভরের গ্যাস p স্থির চাপে চাপ দেওয়ায় ভি অন পরিবর্তন হয়ে ভি টুতে পরিণত হয়েছে এবং তাপমাত্রা টি অন হতে টি টুতে পরিণত হয়েছে। অর্থাৎ স্থির চাপে হিট ফ্লো সর্বরকৃত তাপ এস ইকুয়াল টু এম সিপি টি টু মাইনাস টি ওয়ান, ওয়ার্ক ডান বাহ্যিক কাজ ডাব্লিউ ইকুয়াল টু P into V2 minus V1 ভাগ J equal to MR T2 minus T1 ভাগ J তাপীয় এককে। ইন্টারনাল এনার্জি অন্তর্নিহিত শক্তি E equal to MCV T2 minus T1। আইসোবারিক অর কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে অর্থাৎ সমচাপ প্রক্রিয়ায় সর্বরকৃত তাপের কিছু অংশ অন্তর্নিহিত শক্তি বৃদ্ধিতে ব্যয় হয় এবং বাকি অংশ বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয় হয়। শিক্ষার্থীরা চিত্রে আমরা আইসোবারিক অর কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের পিভি এবং টিএস ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এখানে পিভি ডায়াগ্রামে পি অপরিবর্তিত, অর্থাৎ পি এর অবস্থানের কোন চেঞ্জ হয়নি, শুধুমাত্র ভি এর অবস্থান পরিবর্তন হয়ে ভি ওয়ান থেকে ভি টু তে পৌঁছায়। টিএস ডায়াগ্রামে টি এবং এস দুইটিরই পরিবর্তন হচ্ছে। হাইপারবোলিক প্রসেস, হাইপারবোলিক প্রসেস ইট ইজ দ্য প্রসেস হোয়ার দ্য গ্যাস ইজ হিটেড অর এক্সপান্ডেড ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য প্রোডাক্ট অব ইটস প্রেশার অ্যান্ড ভলিউম রিমাইন্স কনস্ট্যান্ট। পরাবৃত্তীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় এমনভাবে গ্যাসে তাপ দেওয়া হয় বা সম্প্রসারিত হয় যে চাপ ও আয়তনের গুণফল পিভি ইকুয়াল টু ধ্রুব থাকে, সেই প্রক্রিয়াকে পরাবৃত্তীয় প্রক্রিয়া বলা হয়। দ্য প্যারাবোলিক প্রসেস ইজ কন্ট্রোলড বাই বয়েলস ফর্মুলা দ্যাট ইজ পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। পরাবৃত্তীয় প্রক্রিয়া বয়েলের সূত্র দিয়ে নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ পিভি ইকুয়াল টু ধ্রুবক। এই প্রক্রিয়ায় পিভি চিত্রে চাপ ও আয়তনের মানগুলো স্থাপন করলে একটি আয়তাকার পরাবৃত্ত
বা হাইপারবোলা পাওয়া যাবে। এর বাস্তব প্রয়োগ স্থির তাপমাত্রা প্রক্রিয়ায় পাওয়া যায়, অর্থাৎ পরবর্তী প্রক্রিয়া স্থির তাপমাত্রার অনুরূপ। আইসোথার্মাল অর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। আইসোথার্মাল প্রসেস ইজ দ্য প্রসেস ইন হুইচ দ্য টেম্পারেচার অব দ্য ওয়ার্কিং সাবস্টেন্স রিমেন্স কনস্ট্যান্ট ডিউরিং এক্সপানশন অর কম্প্রেশন। যে তাপমাত্রা স্থির তাপমাত্রা বা সমষ্ণ প্রক্রিয়া বলতে আমরা বুঝি যে প্রক্রিয়ার ফলে গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রা স্থির থাকে, সেই প্রক্রিয়াকে সমষ্ণ প্রক্রিয়া এবং সেই পরিবর্তনকে সমষ্ণ পরিবর্তন বলে। আদর্শ গ্যাসের সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে চাপ ও আয়তন বয়লের সূত্র দিয়ে নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ পিভি ইকুয়াল টু ধ্রুবক। ইন আইসোথার্মাল প্রসেস দ্য টেম্পারেচার ডাজ নট চেঞ্জ ডিউরিং কম্প্রেশন, ইন্টারনাল এনার্জি ডাজ নট চেঞ্জ। শিক্ষার্থীরা, স্থির তাপমাত্রা প্রক্রিয়ায় এক, সংকোচন বা প্রসারণের সময় তাপমাত্রার পরিবর্তন হয় না, দুই, অন্তর্নিহিত শক্তির কোনো পরিবর্তন হয় না। অতএব ডিএস ইকুয়াল টু জিরো প্লাস ডিডাব্লু, ডিএস ইকুয়াল টু ডিডাব্লু যান্ত্রিক এককে, ডিএস ইকুয়াল টু ডিডাব্লু ভাগ জে তাপীয় এককে। অর্থাৎ স্থির তাপমাত্রা প্রসারণে কাজ ইকুয়াল টু সর্বরকৃত তাপ এবং স্থির তাপমাত্রা সংকোচনে কাজ ইকুয়াল টু পরিত্যক্ত তাপ। আইসোথার্মাল অ্যান্ড কনস্ট্যান্ট প্রেশার প্রসেসের পিভি এবং টিএস ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি পিভি ডায়াগ্রাম। পিভি ইকুয়াল টু সি অর্থাৎ পি অন ভি অন ইকুয়াল টু পি টু ভি টু অর্থাৎ বয়লের সূত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং টিএস ডায়াগ্রামে টি ওয়ান ইকুয়াল টু টি টু অর্থাৎ টি স্থির, শুধুমাত্র এস অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন হয়। শিক্ষার্থীরা, আমরা এখন দেখব পিভি ডায়াগ্রাম অ্যান্ড ওয়ার্ক ডান ডিউরিং কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, অর্থাৎ স্থির তাপমাত্রা প্রক্রিয়ায় গ্যাস প্রসারণে সম্পাদিত কাজ ও পিভি লেখচিত্র। মনে করি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের একটি গ্যাসের চাপ ও আয়তন উভয় পরিবর্তিত হচ্ছে। চাপের সাপেক্ষে আয়তনের এই সমষ্ণ পরিবর্তনকে পিভি লেখচিত্রের সাহায্যে বর্ণনা করা যায়। মনে করি অন টু রেখা এরূপ একটি সমষ্ণ পরিবর্তন নির্দেশ করে যেখানে পয়েন্ট অন আদি অবস্থায় গ্যাসের চাপ পি অন ও ভি অন এবং শেষ অবস্থা পয়েন্ট টু চাপ ও আয়তন যথাক্রমে পি টু ও ভি টু। ধরি আয়তনের সামান্য পরিবর্তন ডি ভি, অতএব ক্ষুদ্র প্রসারণে গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ ডিডাব্লিউ ইকুয়াল টু ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল ইকুয়াল টু পি ডিভি। চিত্র আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা, এখন পয়েন্ট অন থেকে পয়েন্ট টু পর্যন্ত যেতে গ্যাস মোট যে কাজ সম্পাদন করবে তা অবশ্য পিভি এর মতো অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলের যোগফলের সমান, অর্থাৎ পয়েন্ট ওয়ান এবং পয়েন্ট টু এর আওতাভুক্ত অংশের ক্ষেত্রফলের সমান হবে। টোটাল ওয়ার্ক ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি ওয়ান ভি টু পি ডিভি, উই নো এট কনস্ট্যান্ট এক্সপানশন পিভি ইকুয়াল টু পি ওয়ান ভি ওয়ান, অতএব পি ইকুয়াল টু পি ওয়ান ভি ওয়ান ভাগ বি। W ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি ওয়ান ভি টু, আমরা যদি পি এর মান বসাই তাহলে দেখতে পাই পি ওয়ান ভি ওয়ান ভাগ ভি ডিভি। সেখান থেকে আমরা পাই পি ওয়ান ভি ওয়ান ইন্টিগ্রেশন অফ পি ওয়ান ভি ওয়ান ভি টু ডিভি ভাগ ভি। এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ ভি ওয়ান ভি টু ইন্টিগ্রেশন অফ অন বাই ভি ডিভি ইকুয়াল টু লগ ভি। সেখান থেকে আমরা মান যদি বসাই ভি ওয়ান ভি টু তাহলে আমরা পাই পি ওয়ান ভি ওয়ান লগ ই ভি টু বাই ভি ওয়ান, এখানে আপার লেয়ার ভি টু লোয়ার লেয়ার ভি ওয়ান। টু পয়েন্ট থ্রি পি ওয়ান ভি ওয়ান লগ টেন বেস
v2/v1 অর্থাৎ আমরা এখানে 10 বেজ নিয়েছি সেহেতু 2.3 দিয়ে গুণ করা হয়েছে 2.3 p1 v1 log r যেখানে r equal to v2/v1 এক্সপ্যানশন রেশিও অর্থাৎ সম্প্রসারণ অনুপাত আমরা জানি p1 v1 সমান mr t1 যেহেতু t কনস্ট্যান্ট অতএব w equal to 2.3 mrt log r এখান থেকে আমরা পাই 2.3 p1 v1 log p1/p2 বয়লের সূত্র অনুযায়ী p1 v1 সমান p2 v2 অতএব v2/v1 সমান p1/p2 ছাত্রছাত্রীবৃন্দ তোমরা বুঝতে পারছো তো এখন আমরা দেখব রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস A reversible adiabatic process is also called an isentropic process. It is an idealized thermodynamic process that is adiabatic and in which the work transfer of the system are frictionless. There is no transfer of heat or of matter and the process is reversible. যে প্রক্রিয়ার ফলে কোনো গ্যাস বা ভ্যাপারের চাপ ও আয়তনের পরিবর্তন হয় অর্থাৎ কাজ সম্পাদন হয় কিন্তু কোনো তাপ তাতে প্রবেশ করতে পারে না বা তাপ বের হতে পারে না সেই প্রক্রিয়াকে প্রত্যাবর্তক রুদ্ধতাপ প্রক্রিয়া এবং সেই পরিবর্তনকে প্রত্যাবর্তক রুদ্ধতাপ পরিবর্তন বলে প্রত্যাবর্তক রুদ্ধতাপ প্রক্রিয়াকে শুধু রুদ্ধতাপ প্রক্রিয়াও বলা হয় প্রত্যাবর্তক রুদ্ধতাপ প্রক্রিয়ার কিছু শর্ত আছে সেগুলো হলো গ্যাস হতে কোনো তাপ বের হয় না বা গ্যাস কোনো তাপ গ্রহণ করে না তাপমাত্রার পরিবর্তন হয় ফলে অন্তর্নিহিত শক্তি কাজে রূপান্তরিত হয় অন্তর্নিহিত শক্তি সম্পাদিত কাজের সমান সম্প্রসারণটি ঘর্ষণ মুক্ত শিক্ষার্থীরা এখানে পিভি এবং টিএস ডায়াগ্রামে পিভি গামা ইকুয়াল টু সি অর্থাৎ p1 v1 গামা ইকুয়াল টু p2 v2 গামা এই প্রক্রিয়ায় পরিবর্তিত হয় এবং টিএস এর ক্ষেত্রে এন্ট্রোপি কনস্ট্যান্ট অর্থাৎ টি শুধু পরিবর্তন হচ্ছে পিভি ডায়াগ্রাম এন্ড ওয়ার্ক ডান ডিউরিং অ্যাডিয়াবেটিক এক্সপানশন শিক্ষার্থীরা মনে করি রুদ্রতাপ প্রক্রিয়ায় কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসে চাপ ও আয়তন পরিবর্তন হয়েছে ধরি পিভি চিত্রে এই পরিবর্তনকে রুদ্রতাপ হিসাবে প্রকাশ করা হয় এই রেখা অঙ্কন করার সময় মনে রাখতে হবে যে সমষ্ণ রেখার তুলনায় রুদ্রতাপ রেখা অনেক বেশি খাড়া হবে মনে করি রুদ্রতাপ প্রক্রিয়ায় গ্যাসের অতি ক্ষুদ্র প্রসারণ ডিভি এই ক্ষুদ্র প্রসারণে চাপ পি স্থির ধরা হয় এই ক্ষুদ্র আয়তন প্রসারণে গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলের সমান অর্থাৎ ডব্লিউ ইকুয়াল টু পি ডিভি যদি পয়েন্ট ওয়ান আদি অবস্থায় গ্যাসের চাপ আয়তন ও তাপমাত্রা যথাক্রমে পিওয়ান ভিওয়ান ও টিওয়ান হয় এবং শেষ অবস্থা পয়েন্ট টু তে তাদের অনুরূপ মান p2 v2 এবং t2 হয় তাহলে পয়েন্ট ওয়ান হতে পয়েন্ট টু অবস্থায় গমনের জন্য গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ ওয়ান এবং টু রেখার আওতাভুক্ত অংশের ক্ষেত্রফলের সমান হবে অতএব w ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ v1 v2 p dv উই নো pv^γ ইকুয়াল টু p1 v1 γ সেখান থেকে আমরা p এর মান পাই p ইকুয়াল টু p1 v1 γ/v2 γ p এর মান বসিয়ে আমরা পাই w ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ v1 v2 এখন p এর মান যদি আমরা বসাই তাহলে পাই p1 v1 γ/v2 γ dv সেখান থেকে আমরা যদি p1 v1 γ কে বাইরে নিয়ে যাই তাহলে ইন্টিগ্রেশন অফ v1 v2 v-γ dv আমরা এই রাশিটিকে
ইন্টিগ্রেশন করলে পাই এবং মান বসিয়ে পাই পিয়ন ভি ওয়ান টু দি পাওয়ার গামা ওয়ান মাইনাস গামা ভি টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা মাইনাস ভি ওয়ান ওয়ান মাইনাস গামা, যেহেতু লিমিট ভি ওয়ান এবং ভি টু। সেখান থেকে পাই পিয়ন ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু ওয়ান মাইনাস গামা মাইনাস পিয়ন ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইন্টু ভি ওয়ান টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ভাগ ওয়ান মাইনাস গামা। আবার লিখতে পারি আমরা, যেহেতু পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইকুয়াল টু পি টু ভি টু টু দি পাওয়ার গামা, সেখান থেকে লেখা যায় পি টু ভি টু টু দি পাওয়ার গামা ভি টু ওয়ান মাইনাস গামা মাইনাস পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ভি ওয়ান টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা, এটি আগেই ছিল ভাগ ওয়ান মাইনাস গামা। সেখান থেকে আমরা ভি টু গামা এবং ভি টু ওয়ান মাইনাস গামাকে সলিউশন করলে আমরা পাই ভি টু ভি টু, তাহলে পি টু ভি টু মাইনাস এখান থেকে আমরা পাই পি ওয়ান ভি ওয়ান ভাগ ওয়ান মাইনাস গামা ইকুয়াল টু পি ওয়ান ভি ওয়ান মাইনাস পি টু ভি টু ভাগ গামা মাইনাস ওয়ান যদি করি, তাহলে এটা হচ্ছে সম্প্রসারণের জন্য। আবার আমরা লিখতে পারি পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান, এটি সংকোচনের জন্য। উই নো পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এ মার টি ওয়ান অ্যান্ড পি টু ভি টু ইকুয়াল টু এ মার টি টু, সেখান থেকে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু এ মার টি ওয়ান মাইনাস এ মার টি টু গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু এম আর কমন নিলে আমরা পাই টি ওয়ান মাইনাস টি টু গামা মাইনাস ওয়ান ফর এক্সপানশন অর্থাৎ সম্প্রসারণের জন্য। ডাব্লিউ ইকুয়াল টু এম আর টি টু মাইনাস টি ওয়ান গামা মাইনাস ওয়ান ফর কম্প্রেশন অর্থাৎ প্রসারণের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা থার্মোডাইনামিক্স এর প্রসেসগুলো পিভিটিএস ডায়াগ্রামগুলো বুঝতে পেরেছো। এতক্ষণ তোমরা আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত ছিলে। শিক্ষার্থীরা, আজও আমি তোমাদের চ্যাপ্টার 8 এর উপর কিছু হোমওয়ার্ক দিচ্ছি। কোশ্চেন হোমওয়ার্ক চ্যাপ্টার 8, তাপ গতিবিদ্যায় প্রক্রিয়া বলতে কি বোঝায়, থার্মোডিনামিক্সের চারটি প্রক্রিয়ার নাম লেখো, প্রত্যাবর্তক রুদ্রতা প্রক্রিয়া বা আইসেন্ট্রোপিক প্রক্রিয়া কাকে বলে, পিভি লেখচিত্র সহ সমষ্ণ প্রক্রিয়া কাজের পরিমাণ নির্ণয় সূত্র প্রতিষ্ঠা করো, প্রত্যাবর্তক রুদ্রতা প্রক্রিয়ায় গ্যাসের সম্প্রসারণের পরিমাণ ডাব্লিউ ইকুয়াল টু পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান ভাগ ওয়ান মাইনাস গামা পিভি লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো, অথবা রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসে সম্পাদিত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এম আর টি টু টি ওয়ান মাইনাস টি টু ভাগ গামা মাইনাস ওয়ান, অথবা ডাব্লিউ ইকুয়াল টু এম আর টি টু মাইনাস টি ওয়ান অন মাইনাস গামা প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। এগুলো আমি আজ তোমাদের প্রমাণ করে দেখিয়েছি। এই অধ্যায়ের প্রতিটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ দিয়ে এগুলো পড়বা এবং লিখে ফেলবা। এই অধ্যায় থেকে পরীক্ষায় একটি প্রশ্ন এবং ম্যাথ আসবে। পরবর্তী ক্লাসে আমি বাকি অংশটুকু আলোচনা করব এবং ম্যাথ করাব। এই ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন skills.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব এবং সামাজিক দূরত্ব বজায় রাখব। এখানেই শেষ করছি। থ্যাংকস টু অল।